আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে ওর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে কি না অন্য কেউ আপনার ইমোটা ব্যবহার করছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান আজকের ভিডিওটা আপনি লাইক দিয়ে পুরো দেখতে থাকুন আর দেখা গেছে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে আপনি জানেন না আপনি যার কাছে ছবি ফাটাবেন বা চ্যাটিং করবেন সবগুলো যে হ্যাক করেছে সে কিন্তু দেখতে পারবে তো এটা আপনার গোপনীয়তা অনেকটাই চলে যায় অনেক সময় আপনাকে ব্ল্যাকমেলে করতে পারে আপনার ইমোটা হ্যাক করে আপনার কিছু ছবি বা চ্যাটিং যে করেছেন সেটা সে নিয়ে আপনাকে ব্ল্যাকমেলে করতে পারে টাকা চাইতে পারে বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতে পারে তো আজকের ভিডিও আপনি দেখুন আপনার ইমোটাকে প্রথমে করে নেবেন আপডেট আপডেট করার পর আপনি জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন আপনার ইমোটা অন্য কেউ ব্যবহার করছে কি না বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে আপনি ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন অন করার পর এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশান ভিডিওতে করে দেবেন একটি লাইক তো প্রথমে আপনাকে ইমুটাকে আপনি প্লে স্টোরে আসে আপনি ইমুটাকে আপডেট করে নেবেন এটা নতুন আপডেটে হবে আর তাছাড়া পুরনো যে ইমুটা রয়েছে পুরানো যে বাসনটা রয়েছে সেই বাসন এটা হবে না আপনাকে ইমুটাকে আপডেট করতে হবে আপডেট করার পর আপনার সিম্পল ইমুটাকে আপনার যে ইমুটা রয়েছে সেটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি এখানে একটি লেখা পেয়ে যাবেন তিন দাগ একটি লেখা পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটি লেখা পেয়ে যাবেন সেটিংস বলে একটি লেখা পেয়ে যাবেন এখানে দেখছেন উপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতেছেন ইমু অ্যাকাউন্ট সেটিং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আরেকটি অপশন আপনাকে এখানে দেখে ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার যে মোবাইলটাতে ইমু ব্যবহার করেন সেই মোবাইলটা ডি ইটা এখানে দেখাবে আপনি কোথা থেকে ব্যবহার করছেন কোন লোকেশনে আছেন সেটা এখানে দেখাবে তবে ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট এখানে রয়েছে একটি মোবাইলে ব্যবহার হচ্ছে ইমোটা আমার ইমোটা দেখতে পাচ্ছেন আপনার ইমোটা যদি অন্য কোনো মোবাইলেও ব্যবহার করে থাকে সেই মোবাইলটা কোথা থেকে ব্যবহার করছে কোন দেশ থেকে ব্যবহার করছে লোকেশনটা এখানে দেখাবে এখানে নিচে শো করবে তো যদি আপনি বুঝতে পারেন যে আমার এই আপনার ইমোটা অন্য কোনো মোবাইলে ব্যবহার হচ্ছে আপনার মোবাইল তো এটা বা অন্য এখানে নাম কেন দেখাচ্ছে তো যে নাম দেখাবে অন্য নাম যেটা দেখাবে সেটার উপরে ক্লিক করবেন এ আপনাকে একটি ডিলিট অপশান দেখাবে ডিলিট অপশান দেখেন ডিলিট করে দিলেই যে আপনার মোবাইলটা ইমুটা হ্যাক করেছে তার ইমু ইমুটা তার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে তখন আপনার ইমুটা আপনি বেঁচে যাবে বা ফিরিয়ে আনতে পারবেন আপনার ইমুটা যদি কেউ হ্যাকও করে থাকে এটা আপনাকে আপডেট করতে হবে আপডেট না করলে দেখাবে না এখানে দেখছেন আমার ডিভাইসটাতে এখানে অনলাইন দেখাচ্ছে অর্থাৎ আমি এই ডিভাইসটাতে এখন বর্তমানে অনলাইনে রয়েছি যেহেতু আমি এখানে দেখাচ্ছি তারপর আমার লোকেশনটা এখানে দেখাচ্ছে তো আপনার মোবাইলে অন্য কোনো ইমো নাম্বার যদি বা মোবাইল যদি এখানে থাকে ম্যানেজ ডিভাইস অর্থাৎ অন্য মোবাইলে যদি লগ ইন হয়ে থাকে বা আপনার নাম ইমোটা ব্যবহার করে থাকে সেটা এখানে দেখাবে আপনি ইমো সেটাতে ক্লিক করবেন ডিলিট অপশন দেওয়া হবে ডিলিট করে দেবেন সাথে সাথে আপনার ইমোটা ফিরে আসবে তা সে আপনার ছবি ভিডিও কোনো কিছুই নিতে পারবে না আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে